হ্যালো বন্ধুরা, মাল্টিরাজ প্ল্যানেটে আপনাদের স্বাগতম। বন্ধুরা, বিজ্ঞানীরা এই পর্যন্ত প্রায় 33,000 মতো মাছের প্রজাতি পেয়েছে, যেখানে রয়েছে কিছু অদ্ভুত এবং বিচিত্র মাছ। এবং এই ধরনের 10টি মাছ নিয়েই আজকের আমাদের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। এখন চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, কিউব ব্লেনি। যে মাছটির মাথায় থাকা গাছের মতো অংশটি অনেক মানুষকেই মুগ্ধ করেছে। অদ্ভুত এই মাছটি সাধারণত উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, জাপান, তাইওয়ান এবং কোরিয়ার সমুদ্রে পাওয়া যায়, যেখানে এরা সমুদ্রের প্রায় 450 মিটার গভীরতার মধ্যেই বসবাস করে। একটি পূর্ণবয়স্ক টিউব ব্লেনি সাধারণত 12 ইঞ্চির মতো বড় হতে পারে এবং খাদ্য হিসেবে এরা ছোট শামুক, চিংড়ি এবং কাঁকড়া খেয়ে থাকে। নাম্বার 9, গুসফিশ। এই মাছটি দেখতে যেমন অদ্ভুত তেমনই মারাত্মক, এবং একে মারাত্মক বানায় এর শিকার করার পদ্ধতি, কারণ এই মাছটি বালির মধ্যে লুকিয়ে থাকে শিকারের অপেক্ষায়। আর যখন কোনো মাছ গুসফিশের মুখের খুব কাছে চলে আসে, তখনই এই মাছটি আক্রমণ করে। গুসফিশ সাধারণত উত্তর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়, যেখানে এই মাছটি সমুদ্রের প্রায় 1,000 মিটার গভীরতার মধ্যেই বসবাস করে। একটি পূর্ণবয়স্ক গুসফিশ প্রায় 5 ফুটের মতো বড় হতে পারে, যা এটিকে একটি ভয়াবহ শিকারিতে পরিণত করে। নাম্বার 8, সি বানি। অদ্ভুত এই প্রাণীটি কোনো মাছ নয়, এটি মূলত একটি সামুদ্রিক শামুক, যেটি দেখতে কিছুটা খরগোশের মতো হওয়ায় এর নামকরণ করা হয়েছে সি বানি। এই শামুকটি সাধারণত প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। সি বানি মূলত হলুদ, সবুজ এবং সাদা রঙের হয়ে থাকে। এরা সাধারণত অগভীর পানিতে বসবাস করে এবং সর্বোচ্চ 1 সেন্টিমিটারের মতো বড় হতে পারে। নাম্বার 7, লায়নফিশ, যেটি একটি সামুদ্রিক মাছ এবং সমুদ্রের বিষাক্ত কিছু মাছগুলোর মধ্যে এটি অন্যতম। লায়নফিশের প্রতিটি পাখের মাথা সূচালো থাকে, যার মাধ্যমে এই মাছটি এদের বিষ ব্যবহার করে থাকে, যেটি অনেকটাই স্টোন ফিশের মতো। কিন্তু এই মাছটির বিষ সাধারণত মানুষের জন্যে প্রাণঘাতী হয় না। লায়নফিশ মূলত প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়, যেখানে এই মাছটি সমুদ্রের 300 মিটার গভীরতার মধ্যেই বসবাস করে। একটি পূর্ণবয়স্ক লায়নফিশ প্রায় 18 ইঞ্চির মতো বড় হতে পারে। নাম্বার 6, লংনোস কাইমেরা। যে মাছটি সাধারণত প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়, যেখানে এই মাছটি সমুদ্রের প্রায় 2,600 মিটার গভীরতায় বসবাস করে। একটি পূর্ণবয়স্ক লংনোস কাইমেরা প্রায় 4 ফুট 9 ইঞ্চির মতো বড় হতে পারে। এই মাছটি একটি হাঙর মাছের প্রজাতি, যেটি মোটেই কোনো হাঙর মাছের মতো সাঁতার কাটে না। এটি সাঁতার কাটে কিছুটা ম্যাটারের মতো, যেটি একটি হাঙরের প্রজাতির জন্যে কিছুটা অদ্ভুত। নাম্বার 5, ফ্লাইং গ্রানেট, যেটি খুবই সুন্দর একটি সামুদ্রিক মাছ। যে মাছটি সাধারণত আটলান্টিক সমুদ্রের ট্রপিক্যাল অঞ্চলে পাওয়া যায়, যেখানে এই মাছটি সমুদ্রের প্রায় 330 মিটার গভীরতার মধ্যেই বসবাস করে এবং প্রায় 12 ইঞ্চির মতো বড় হতে পারে। এই মাছটি খাদ্য হিসেবে সামুদ্রিক পোকা, ছোট চিংড়ি এবং কাঁকড়া খেয়ে থাকে। এই মাছটির নামের মধ্যে ফ্লাইং থাকা সত্ত্বেও এটি ফ্লাইং ফিশের মতো উড়তে পারে না। নাম্বার 4, রেড হ্যান্ড ফিশ। এটি এমন একটি মাছ যে মাছটির হাত আছে, হাত যেটি এরা ব্যবহার করে সাঁতার কাটার ক্ষেত্রে। যাই হোক, এই মাছটি সাধারণত দক্ষিণ পূর্ব তাসমেনিয়ায় পাওয়া যায়, যেখানে এরা সমুদ্রের প্রায় 20 মিটার গভীরতার মধ্যেই বসবাস করে।
একটি পূর্ণবয়স্ক রেড হ্যান্ডফিশ প্রায় 3.2 ইঞ্চির মতো বড় হতে পারে এবং খাদ্য হিসেবে এরা সামুদ্রিক কেঁচো এবং ছোট পোকামাকড় খেয়ে থাকে। নাম্বার 3, লং হর্ন কাউফিশ বা বাংলায় বললে লম্বা শিং গরু মাছ। এই মাছটির এই ধরনের নামকরণ হওয়ার কারণ হচ্ছে এর লম্বা অ্যান্টেনা, যেটি দেখতে কিছুটা শিঙের মতো। যাই হোক, এই মাছটি সাধারণত ইন্দো প্রশান্ত মহাসাগরের 50 মিটার গভীরতার মধ্যেই বসবাস করে, যেখানে এই মাছটি প্রায় 20 ইঞ্চির মতো বড় হতে পারে এবং খাদ্য হিসেবে এরা প্রবাল প্রাচীরে থাকা ছোট মাছ এবং পোকামাকড় খেয়ে থাকে। নাম্বার 2, রেড লিপড ব্যাটফিশ। যে মাছটি পরিচিত এর মানুষের মতো লাল ঠোঁট এবং বাদুড়ের মতো আকৃতির জন্যে। এই মাছটি যখন প্রথম এক জেলের জালে ধরা পড়ে, তখন মানুষ ভেবেছিল যে এই মাছটি একটি মানুষ, যে কোনো অভিশাপের ফলে এমন হয়ে গেছে, যা সম্পূর্ণই তাদের ভুল ধারণা ছিল। যাই হোক, এই মাছটি সাধারণত গালাপাগোস আইল্যান্ডের প্রবাল প্রাচীরে পাওয়া যায়, যেখানে এই মাছটি 76 মিটার গভীরতার মধ্যে বসবাস করে এবং প্রায় 16 ইঞ্চির মতো বড় হতে পারে। খাদ্য হিসেবে এই মাছটি ছোট চিংড়ি, কাঁকড়া এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক পোকা খেয়ে থাকে। নাম্বার 1, এলিফ্যান্ট নোজ ফিশ, যেটি একটি মিষ্টি পানির মাছ। এই মাছটি পশ্চিম এবং মধ্য আফ্রিকার নদীগুলোতে পাওয়া যায়। এই মাছটিকে দেখতে অদ্ভুত বানায় এর মুখের লম্বা অংশ, যেটি দেখতে কিছুটা হাতির সুর বা নাকের মতো, কিন্তু এটি কোনো নাক নয়। এটি মূলত এই মাছটির একটি লম্বা মুখ, যার মাধ্যমে এটি কাদার নিচে থাকা পোকামাকড় খেয়ে থাকে। একটি পূর্ণবয়স্ক এলিফ্যান্ট নোজ ফিশ প্রায় 9.8 ইঞ্চির মতো বড় হতে পারে এবং এই মাছটির রং কালো, বাদামি এবং ধূসর রঙের হয়ে থাকে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।